সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়তে বিশ্বকে একজোট হওয়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার নো মানি ফর টেরর কনফারেন্সে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সন্ত্রাসবাদকে গোড়া থেকে নির্মূল করতে আরও বড় এবং সক্রিয় এবং সঠিক ব্যবস্থাপনা চাই। যদি আমরা নিজেদের নাগরিককে সুরক্ষিত রাখতে চাই, তবে সন্ত্রাসবাদ আমাদের দোরগোড়ায় পৌঁছানো অবধি অপেক্ষা করা যাবে না। নাম না করে পাকিস্তানকে কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, বেশ কিছু দেশ সন্ত্রাসবাদীকে মদত দেওয়ার জন্য নিজেদের বৈদেশিক নীতির অন্তর্ভুক্ত করে ফেলেছে। তারা আর্থিক এবং রাজনৈতিক সমর্থন করেন সন্ত্রাসবাদী সংগঠনগুলিকে। আন্তর্জাতিক সংস্থাগুলি যেন এটা মনে না করে যে যুদ্ধ হচ্ছে না, তার মানে শান্তি বজায় রয়েছে। ছায়াযুদ্ধ অন্তত ভয়ঙ্কর এবং হিংস্র। আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিষয়গুলো বর্তমানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে সন্ত্রাসবাদ। ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ দমনে এদিন কনফারেন্সের আয়োজন করা হয়। মোট 72টি দেশ এবং সন্ত্রাস দমনের সঙ্গে যুক্ত 15টি সংস্থা নো মানি ফর টেরর নামক এই আলোচনা সভায় যোগ দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, যে সমস্ত দেশ সন্ত্রাসবাদে মদত দিচ্ছে তাদের মূল্য চোকাতে হবে। বেশ কিছু ব্যক্তি এবং সংগঠন সন্ত্রাসবাদীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে তাদেরও আলাদাভাবে চিহ্নিত করার প্রয়োজন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসবাদকে গোড়া থেকে নির্মূল করা প্রয়োজন। এর জন্য আরও বড় এবং সক্রিয় প্রক্রিয়ার প্রয়োজন। যদি আমরা নিজের দেশকে নাগরিকদের সুরক্ষিত রাখতে চাই, তবে সন্ত্রাসবাদ আমাদের দোরগোড়ায় পৌঁছানো অবধি অপেক্ষা করতে পারবো না। সন্ত্রাসবাদীদের রুখতে হবে আমাদের, তাদের সমর্থনকারী নেটওয়ার্ককে ভাঙতে হবে এবং আর্থিক সাহায্যে রুখতে হবে। ব্যুরো রিপোর্ট, পাবলিক নাও।